একদম নিরামিষ ভাবে কাঁকরোলের দারুণ সুস্বাদু এই রেসিপিটি শেয়ার করছি, গরম ভাতে মেখে খেতে, যার স্বাদ কিন্তু অসাধারণ। তৈরি করাটা খুবই সহজ, এমন কিছুই না। তো রেসিপিটা তৈরির জন্য প্রথমেই এখানে আমি বেশ কিছু কাঁকরোল নিয়েছি, আর কাঁকরোলগুলোকে কুচি দেখে নিয়েছিলাম। খুব ভালোভাবে এর গাটাকে চেঁচে পরিষ্কার করে এরকম ফালি ফালি করে কেটে নিয়েছি, সাথে দুটো মাঝারি সাইজের আলুকেও একই রকমভাবে কেটে নিয়েছি। এখন রান্নাটা করবার জন্যে গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়ে দিলাম পরিমাণ মতো সর্ষের তেল। তেলটা গরম হয়ে গেলে অল্প একটু কালো জিরে ফোড়ন দিলাম। ফোড়নটা হয়ে গেলে কেটে রাখা আলু আর কাঁকরোল একই সাথে দিয়ে দিলাম। কেউ চাইলে কিন্তু আলুগুলোকে আলাদা করে ভেজেও নিতে পারেন, তবে আমি একই সাথে দিয়ে রান্নাটা করব। তো একটু নাড়াচাড়া করে মিশিয়ে নিলাম। এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি খুব অল্প পরিমাণে একটু লবণ আর অল্প একটু হলুদ গুঁড়ো, পরে কিন্তু লবণ হলুদের ব্যবহার আবারও করব। তো খুব ভালোভাবে আবারও নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি, আর গ্যাসের ফ্লেমটা কমিয়ে রেখে ঢাকা দিয়ে রান্না করব। এরই মাঝে একটা মশলা তৈরি করব। তো একটা বাটির মধ্যে আমি নিয়ে নিয়েছি মোটামুটি 1.5 চা চামচ পরিমাণে পোস্তদানা, আর 20টার মতো গোটা গোলমরিচ, আর 1/2 টিস্পুনের মতো গোটা জিরে, একটা শুকনো লঙ্কা আর একটা কাঁচা লঙ্কা। এগুলোকে শিলে আমি খুব মিহি করে বেটে নেব। আর এদিকে দেখুন 3-4 মিনিট হয়ে গেছে, ঢাকাটাকে ওপেন করে নিয়ে আমি একবার একটু নাড়াচাড়া করে নিচ্ছি। আবারও ঢাকা দিয়ে মোটামুটি 3-4 মিনিট রান্না করে নেব। এর মধ্যেই কিন্তু আমাদের আলু আর কাঁকরোল বেশ সুন্দর ভাজা ভাজা হয়ে গেছে, আর বেশ সুন্দর কিন্তু সুসেদ্ধ হয়ে গেছে। আর ওদিকে আমাদের মশলাটাও কিন্তু বেটে নেওয়া হয়ে গেছে। তো ওই বেটে নেওয়া মশলাটাই এখন আমরা এর মধ্যে দিয়ে দেব। আপনারা চাইলে কিন্তু এগুলোকে তুলে নিয়ে মশলাটাকে আলাদা করেও কষিয়ে নিতে পারেন, তবে আমি এর মধ্যেই দিয়ে দিচ্ছি। আর বাটিটা ধুয়ে অল্প একটু জল দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আর অল্প পরিমাণে একটু হলুদ গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি সামান্য কয়েক দানা চিনি। এইটুকু চিনি দিলে রান্নাতে মিষ্টি হয়ে যাবে না, স্বাদের ব্যালেন্সটা একদমই ঠিকঠাক থাকবে। তো খুব ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি, আর গ্যাসের ফ্লেমটা এই সময় কিন্তু কমিয়ে রেখেছি। মোটামুটি 3-4 মিনিট সময় নিয়ে এটাকে কষিয়ে নিয়েছি। এখন আমি এর মধ্যে গ্রেভির জন্য দিয়ে দেব অল্প পরিমাণ একটু জল। খুব বেশি আমরা কিন্তু গ্রেভি রাখবই না, একদমই মাখো মাখোই রান্না করব, সেই বুঝেই কিন্তু জলের ব্যবহার করতে হবে। খুবই সামান্য জল দিয়েছি, একটু নাড়াচাড়া করে নিয়ে গ্যাসের ফ্লেমটা কমিয়ে রেখেই ঢাকা দিয়ে মোটামুটি 5-10 মিনিট রান্না করে নেব। আপনি যদি আমার চ্যানেলে নতুন বন্ধু থাকেন তাহলে অবশ্যই পাশে থাকা বেল আইকন সমেত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। দেখুন 5 মিনিট পরেই আমি ঢাকাটাকে ওপেন করলাম। তো একটু নাড়াচাড়া করে নিচ্ছি, দেখুন জলটা কিন্তু একদমই টেনে গেছে, বেশ সুন্দর কিন্তু মাখো মাখো হয়ে গেছে। তৈরি হয়ে গেছে আমাদের দারুণ সুস্বাদু সম্পূর্ণ নিরামিষ আলু কাঁকরোলের চচ্চড়ি। রেসিপি কেমন লাগলো অবশ্যই জানাবেন, ভালো লাগলে একটা লাইক করবেন আর বন্ধুদের সাথে প্রচুর প্রচুর শেয়ার করবেন। আজ তাহলে এই পর্যন্তই, সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, হাজির হয়ে যাব নতুন কোনো রেসিপি নিয়ে। ধন্যবাদ।